গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য ইউটিউব চ্যানেল সর্বোত্তম বলে। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে সবাই ভালো আছো। এক কাপ চা আর ক্রিম রোল দিয়ে সকালটা শুরু হলো। যদিও আমার সকালটা এখন শুরু হয়নি, সকালটা শুরু হয়েছে 5টার সময়। আজকে জল আনতে হবে, তারপর তো দোকান তো 9টায় খুলবো। জল আনার পর টিফিন করে তারপর দোকান খুলবো। আর ভিডিও আপলোড করে নিয়েছি, অবশ্যই তোমরা ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। কেটিএম এ তো জারটা বেঁধে নিয়েছি। আর হ্যাঁ, এটাই হলো আমার কাছে কেটিএম, কারণ এর সাথে আমার অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে বস। কালকে বৃষ্টি পড়ায় সকালে ওয়েদারটা বেশ ভালো আছে। চলো, এখানে একটা 5 টাকা কয়েন দিদি, 5 টাকায় 5 লিটার জল পড়ে। হয়তো তোমরা আগের ভিডিওটা দেখলে পাবে, আমি একটা এই নিয়ে ভিডিও বানিয়েছিলাম। আর বোতলে জল পড়ার কারণ হলো 20 টাকায় 21 লিটার মতন জল দেয়। লেখা আছে যে 20 টাকায় 20 লিটার, কিন্তু 21 লিটার, 1 লিটার জল নষ্ট হবে, সেই জন্য আমি বোতলে আগে থেকে ভাই ভরে নিয়েছি। আর তোমাদের সাথে ঘরে গিয়েই কথা হবে, কারণ জারটা সাবধানে আমাকে ঘর নিয়ে যেতে হবে। 2 দিন আগেই আমার কাছে একটা জার ভেঙেছে। আমি জারটা নিয়ে যেছিলাম সাইকেলে চাপিয়ে, আর সামনে থেকে একটা মানে আমার সামনে একটা ছোট হাতি ছিল, তা ও হরম করে ব্রেক টিপেছে, আমিও হরম করে সাইকেলে ব্রেক টিপেছি। ডিসব্যালেন্স হয়ে জারটাও গেল পড়ে, আমিও গেলাম পড়ে, জারটা পুরো ফেটে গেল, 150 টাকার লস। আবার নতুন একটা জার কিনতে এলো 150 টাকা দিয়ে। তো সেই জন্য বলছি যে জারটা সাবধানে ঘরে নিয়ে গিয়ে তোমাদের সাথে ভাই কথা হবে। তোমাদেরকে একটা দেশি জোগাড় দেখায়, দেশি জোগাড়। একটা কথা জানো যে ইন্ডিয়া আমাদের দেশি জোগাড়ে সবসময় ফার্স্ট থাকে, সেটাই তোমাদেরকে দেখায়। এই যে প্যান্ট সিস্টেম, আর এই জিনিস প্যান্ট সিস্টেম পাওয়া যায় না, সবসময় এরকম লক সিস্টেম পাওয়া যায়। তা কী করেছে, এই লকটা খুলে প্যান্টসটা ভেতরটা কেটে দিয়ে, এটা কেটে দিয়ে ভালো করে জুড়ে দিয়েছি। তাতে কী হয়, তাতে জিনিসটা ভালো হয়। এটা হলো যে দেশি জোগাড়। আর জল এনে শুয়ে পড়েছি, খুব গরম লাগছে। তোমরা হয়তো আমার কথা অতটা ভালো বুঝতে পারবে না, কারণ হলো আমার উপরে পাখা চলছে, সেই কারণে, কারণ পাখা ছাড়া থাকতে পারছি না বস। তা চলো, টিফিন করার পর দোকানে গিয়েই তোমাদের সাথে দেখা হবে আবার। তা বস, দোকান তো চলে এসেছি। আর আজ সোমবার, সোমবারে একটু কাজের চাপ থাকে, সকাল সকালে একটা কাজ এসেছে। এইটা হলো হচ্ছে উল কোম্পানি, আর একে বলা হচ্ছে পিস্তল ড্রিল। তা এটা খুবই রিস্কের ইয়ে হলো হচ্ছে, কারণ এটা হলো যে অ্যালুমিনিয়াম বডি, আর অ্যালুমিনিয়াম বডি একটু যদি মালটা বড় হয়ে যায় বা শর্ট হয়ে যায় পুরো সঙ্গে সঙ্গে শর্ট মারবে। তাই একে ভালো করে রিপেয়ারিং করতে হয়, ভালো করে চেক করতে হয়, এবং যে চালায় তাকে খুব সাবধানে চালাতে হয়। অ্যাকচুয়ালি একে হাতে গ্লাস পরে চালানো দরকার। ফ্লেক্সিবল তার দিচ্ছে, আর ফ্লেক্সিবল তার চলে না, এখানে হয় তার চলে। আর মাস্ট হলে যে এখানে আর্থিং দিতেই হবে, কারণ কখন কি বডি হয়ে যাবে এই মেশিন বোঝা মুশকিল। সেই জন্য একে খুবই ভালো করে রিপেয়ারিং করতে হয়, আর পাখিকে সাবধানে চালাতে হয়। অ্যাকচুয়ালি একে গ্লাস পরে, হাতে গ্লাস পরে চালানোটাই বেটার। তো চলো, রিপেয়ারিংটা করে নিই, তারপর তোমার সাথে আবার কথা হয়েছে। তোমাদেরকে একটু আগে কী বললাম যে এই মেশিনে প্রথমে টেস্ট করতে হয়, তারপর একে চেক করতে হয়। মানে যে চলছে না বলে যে আমি লাইন দিয়ে ধরলাম, খালি হয় যদি বডি থাকে তাহলে আমি বুঝতে পারবো না শর্ট মারবে। সেম জিনিস হয়েছে, এই মালটা হালকা লিকেজ আছে, হয়তো মালটা এখন চলবে আর্থিং দিয়ে চলবে, কিন্তু লিকেজ আছে মালটা। টেস্ট করে দেখছি যে হালকা লিকেজ বলছে, হালকা শর্ট মারছে। সেই জন্য এইসব মাল, যে কোনো অ্যালুমিনিয়াম বডির মাল আগে টেস্ট করে তারপর লাইন দিতে হয়, নাহলে ভাই নিজের শর্ট খাবে। কারেন্ট যত ভালো তত খারাপ। এবারে ভিডিওতে দেখবে যে মালটা আমি তৈরি করছিলাম, আমি যে মালটা সেটা তো অর্ধেক করে কমপ্লিট, সেই মালে আজকে কানেকশানটা করছি। এবার তোমরা তো বলতে পারো কানেকশান কীরকম, তোমাদেরকে চলো দেখায় কানেকশান কীরকম হয়। এই যে এই মালটা এরকম করে কানেকশান হয়েছে, মালটা কানেকশানটা করে এই মালটা রেডি হবে। রেডি হবে মানে আজকে আপাতত কানেকশানটা হয়ে কমিটারটা লেগে যাবে। আর কমিটার, কমিটার এলাকাতে তোমরা বলতে পারো কমিটার কাকে বলে, একে বলে কমিটার। তাই এটা লাগবে, তারপর কাজটা কমপ্লিট করিনি, তারপর তোমার সাথে আবার দেখা হয়েছে। কাজ করতে করতে একটা কথা মনে পড়ে গেলো, আর তোমাদেরকে ছোট্ট একটা জ্ঞান দিই যে অনেক মোটিভেট চ্যানেলে দেখবে যে বলে যে তুমি তোমার প্যাশান খুঁজো, প্যাশান খুঁজো, কিন্তু এই প্যাশান খোঁজার চক্র আমি 4 বছর লস করেছি, 4 বছর লস করেছি। সেই জন্য তোমাকে বলবো যে তুমি তোমার প্যাশান খোঁজার ইয়েতে সময় নষ্ট করো না। হ্যাঁ, প্যাশান খুঁজে পারবে, তার জন্য তোমাকে সব রকমের কাজ করতে হবে, তবে তুমি প্যাশান খুঁজে পাবে। আর প্যাশানটাকে ইনকামে তো তুমি বুঝেই ফেলে যে তোমার প্যাশানটা কীভাবে ইনকামে পরিণত করতে হবে। হ্যাঁ, আর একটা কথাও ঠিক, প্যাশানটা তুমি যখন তোমার ইনকামে পরিণত করবে তোমাকে পেছন ফিরে তাকাইতে হবে। এই যে আমি এত প্যাশান নিয়ে কথা বললাম, তুমি কি জানো এখনও পর্যন্ত এই 4 বছর ধরে আমি নিজের প্যাশানটাই খুঁজে পাই নাই। হ্যাঁ, ইলেকট্রিক লাইনে আমার ভালো লাগে, 4 বছর ধরে আমি ইলেকট্রিক লাইনে আছি, ভালো লাগে কাটতে, নতুন নতুন মেশিন খুলতে ভালো লাগে, কাটতে জুততে সব রকম ভালো লাগে, কিন্তু কোথাও গিয়ে একটা মনের মধ্যে খামতি দাঁড়িয়ে গেছে, কিন্তু দাঁড়িয়ে গিয়েছে যে কী করতে চাই আমি। এই প্রশ্নটা আমার নিজের মন কী করি, কী করতে চাই, নিজের প্যাশানই আমি পাইনি। আর অনেক মোটিভেট চ্যানেলে শুনেছি যে নিজের প্যাশান যদি একবার পেয়ে যাই আর সেটাই যদি আর্নিংয়ে পরিণত করি তাহলে পেছন ফিরে ভাই তাকাইতে হবে না, কিন্তু নিজের প্যাশানটাই এখনও খুঁজে পাচ্ছি না।
কি বলবো সো গাইস ঘর চলে এসেছে অনেকক্ষণ আর ভিডিওটা বেশি লম্বা করবো না এখানে ভিডিওটা শেষ করবো কারণ রাতে রান্না করতে হবে তা আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও দেখা হয়েছে আগামীকাল ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই লাভ ইউ বস